আরেকটা ব্যাপার হচ্ছে, স্যাম অল্টম্যান এমন কি বিশেষ বিশেষ বিশেষজ্ঞ মানুষ যে হচ্ছে, তার কেউ রিপ্লেস করতে পারতেছে না, এত এমপ্লয়ি ওরা পুরা, মানে জাহিদ খানের থেকেও বেশি পপুলার ইয়ের মধ্যে মনে হয়, ওপেন এআই এর ভিতরে স্যাম অল্টম্যান আই গেস। তো কেন মানে ও এত জনপ্রিয় কেন? স্যাম অল্টম্যান হইলো গিয়ে, সাদমান কি স্যাম অল্টম্যানের ব্যাপারে বেশ কিছু, স্যাম অল্টম্যানকে নিয়ে এখনো বই বেরোয়নি সাদমানের জানার কথা। হ্যাঁ হ্যাঁ, আমি খালি ওয়াই কম্বিনেটর ভিডিওস গুলো দেখছি আর কি, মানে আমি, ইটস ফ্যাসিনেটিং। আপনারা যদি দেখেন, অডিয়েন্স যদি দেখে থাকেন, ইটস কোয়াইট ফ্যাসিনেটিং, স্টিল রেলেভেন্ট আজকের দিন পর্যন্ত। আসলে তো স্যাম অল্টম্যান ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট ছিল অনেকদিন, এবং ওইটা দিয়েই ও মেইনলি, ওয়াই কম্বিনেটর হইলো, আপনারা যারা ওয়াই কম্বিনেটর চিনেন না, ইটস লাইক যে মুরগির বাচ্চা, হলুদ মুরগির বাচ্চা, আপনার কি কখনো আপনাদের স্কুলের সামনে বেচতে দেখছেন? হলুদ মুরগির বাচ্চাকে হওয়ার পরে কিছুদিন লাইটের নিচে রাখতে হয়, তো লাইটের নিচে না রাখলে তারা হিট টিট পেয়ে সুন্দর মতো বাঁচে না। ওয়াই কম্বিনেটর হইলো দ্যাট বাট ফর স্টার্ট আপস। আপনার আপনার যদি কোনো কোম্পানি থাকে, ওয়াই কম্বিনেটর নিয়ে গেল, ওরা পেলে টেলে ফান্ড টান্ড দিয়ে টিয়ে আপনার, এরা একটা ইনকিউবেটর কোম্পানি যারা আস্তে আস্তে আপনার স্টার্ট আপ বড় করতে হেল্প করে। তো ওই জিনিসের প্রেসিডেন্ট ছিল স্যাম অল্টম্যান অনেকদিন, এবং তার আগে ওর সাকসেসফুল এক্সিট ছিল, এবং সিলিকন ভ্যালিতে বেশ প্রসিদ্ধ নাম, বলা হয় সিলিকন ভ্যালি সবচেয়ে পাওয়ারফুল পোস্ট এরা, পেপাল মাফিয়া এরা, সিলিকন ভ্যালির সবচেয়ে পাওয়ারফুল মানুষদের একজন বলা হয় স্যাম অল্টম্যানকে। এবং খুব ইন্টারেস্টিং কোটস আছে ওকে নিয়ে, যে রিড হেস্টিং বলছিল, কিছু হয়েছে দেখিনি, এনআইট মিউট, লাইকার বলেন ছিল বলেন বলেন। আবার। ওকে, তো রিড হেস্টিং বলছিল যে কোন একটা ইয়েতে জঙ্গলে যদি ক্যানিবালিস্টদের সাথে স্যাম অল্টম্যানকে ছেড়ে আসা হয়, তাইলে 6 মাস পরে দেখা যাবে যে ক্যানিবালিস্টরা সবাই এখন স্যাম অল্টম্যানের অনুসারী, যদি কোনো খাবার নাও থাকে। তো এরকম হাবি যাবি অনেক, ওকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্ট্র্যাটেজিস্টের একজন। ও কিন্তু মানে খুব বড় কোডার এরকম না, খুব মানে হার্ড স্কিল খুব জনপ্রিয় একটা আছে এরকম মানুষ না, ও জাস্ট স্ট্র্যাটেজিক্যালি অনেক বেশি ফেমাস। এবং এই তো এই কারণে স্যাম অল্টম্যানকে অনেক বেশি রেসপেক্ট দেওয়া হয় এই পুরো ইয়েতে, এবং বলা হয় ওর কনভিন্সিং পাওয়ার নাকি দুনিয়ার একদম হাইয়েস্ট লেভেলের একটা, এর থেকে ভালো কনভিন্সিং পাওয়ার নাকি অন্য কারণে। এবং এটার অনেক এক্সাম্পল আছে, যেমন যখন ওপেন এআই শুরু হয়েছিল, তখনও স্ট্রাইপের যে সিটিও ছিল, যে ওই যে আই কুইট বলে চলে গেল, ইয়ে চলে যাওয়ার পরে, স্যাম অল্টম্যান চলে যাওয়ার পরে, সে তাকে স্যাম অল্টম্যান বলছিল যে জয়েন করতে ওপেন এআই যখন শুরু হইতেছে, তো সে বলছে যে না জয়েন করবো না, ও তখন স্ট্রাইপে কাজ করে, এবং স্ট্রাইপ তখন, স্ট্রাইপ একটা আইরিশ কোম্পানি ছিল, স্ট্রাইপ সম্ভবত আইরিশ কোম্পানি, আইরিশ দুইজন শুরু করছিল স্ট্রাইপ, তো সিলিকন ভ্যালিতে বেশ, এখনও স্ট্রাইপ বেশ জনপ্রিয়, আমরা ইউজ করি। তো ও বলছে না আমি করবো না, কারণ স্ট্রাইপ অনেক ফেমাস, স্ট্রাইপ অনেক ভালো করতেছে, করবো না। বলছে আচ্ছা ঠিক আছে, তোমার করা লাগবে না, চলো তোমার ফেরত দিয়ে আসি। তো ক্যালিফোর্নিয়া থেকে কোথায় জানি যাইতে, ওর দাওয়াতে আসছিল, বলছে যে তোমার করা লাগবে, ফেরত দিয়ে আসি। তো ফেরত ওকে দিতে যে গেছে, ওকে পাশে বসে চালাইতে চালাইতে কনভিন্স করছে, এবং ফেরত যখন দিছে, ততক্ষণ ও কনভিন্স হয়ে গেছে যে হ্যাঁ আমি স্ট্রাইপের চাকরি ছেড়ে দিবো, আমি এখন ওপেন এআই জয়েন করবো। তো এরকম আর কি অনেক স্টোরি আছে স্যাম অল্টম্যানের কনভিন্সিং পাওয়ারের, তো ওকে ওরা অনেক এখনো মানুষ খালিদ পছন্দ ওরা করে। এখনো খালিদ ফারহানকে দেখে নাই। স্যাম অল্টম্যান কি এটা? ওই দিন হইতেছে কে যেন একটা পোস্ট করছিল যে খালিদ ফারহান, এনায়েত চৌধুরী, সাদমান সাদিককে যদি কোনো একটা হোটেলের মধ্যে চাকরি দেওয়া হয়, তাহলে কারকে কাকে হচ্ছে কোন ইয়াদে দিবেন? আমি কমেন্ট করছিলাম, ফারহান ভাই হচ্ছে যে ওই যে কিছু থাকে না, যে হচ্ছে যে হোটেলের বাইরে দাঁড়ায় থাকে, হাইওয়েতে গাড়ি রাস্তা থেকে আসলে দেখে মানুষের না এখানে টাইনে যে আনে আসেন যে আসেন, কনভিন্স করে নিয়ে আসেন আসেন আসেন, আমাদের হোটেলেই খায় যান, আমাদের হোটেলেই সবচেয়ে ভালো খাবার আছে। ফারহান ভাই ওইটা হইতে পারতো খুব ভালো। এটা ওই যে লোকেশন আছে একটা বড় হিলসা, একটা প্রজেক্ট করছে যে একটা হ্যাঁ বড় হ্যাঁ, ওটা তো পদ্মা হিসেবে সেতু প্রজেক্ট, দেখে নেই মনে হয়, পদ্মার জায়গাটা পদ্মা জানি নদী নাম আছে। কি, ওইখানে এক্স্যাক্টলি এটা করে, বিভিন্ন রেস্টুরেন্টের সামনে অনেকগুলো মানুষ দাঁড়ায় থাকে, যেই গাড়ি যায় সবাই ভাই আসেন, যেহেতু ফার্ম বেস্ট। এবং আমরা মানে যে সলমেন্টের কাহিনী, যে ওপেন এআই এর আরেকটা জিনিস, এখানে অনেকে কথাবার্তা বলছিল, ফার্স্ট অফ অল একটা জোক, এটা আগে এতক্ষণ এনআই তে বলা উচিত ছিল, সেটা হচ্ছে অনেক জোক ক্র্যাক হয়েছে যে হ্যাঁ এআই যে বানাইছে তারই জব খাই ফেলছে, এটা নিয়ে একদিন অনেক জোক গেছে। এর পরের দিন আসছে হচ্ছে মাইক্রোসফট, তারপর সাথে নাদেলা, তারপর ওদেরকে হায়ার করলো, তখন মানুষ আবার মাইক্রোসফট কে অনেক প্রশংসা করা শুরু করলো, যে মাইক্রোসফট আরে ঝোপ বুঝে কোপ মারছে, সাচ এ নগদ থিং টু ডু, লাইক ফাড়াই দিছে একদম। বাট পরে আবার এখন আবার ওরা আবার আগে জায়গায় ফেরত গেছে। বাট জিনিস হচ্ছে সব, আমি যতটুকু বলছি, ও পোস্ট দিছে যে তারা মাইক্রোসফটের সাথে সাপোর্টে কাজ করবে আর কি, দে আর স্টিল উইথ মাইক্রোসফটের সাথে কোনো একটা কোলাবোরেশনের সুযোগে থাকবে আর কি। সো আই ওয়াজ ওয়ান্ডারিং যে ভাই তুমি একদিনে আসছো, মাইক্রোসফট তোমাকে এত বড় একটা সুযোগ দিল, আবার পরের দিন আমি তুমি ছেড়ে চলে গেল, এই জেনারেশনে কি লয়্যালটি বলতে কিছু নাই? বাট ইয়া আই গেস দে আর ইন গুড কার, আই মিন গুড টার্মস, ওরা দুজনেই বলছে, সো দেখা যাক। সালমানের এই জেনারেশনের লয়্যালটি বলতে কিছু নেই, এটা একটা জোক, এটা খুব স্পেশাল কিছু মানুষজন বুঝবে যারা ভিডিওটা দেখছে তারা।
এই অনেকে বলতেছিল যে মাইক্রোসফট কি জানি ওপেন এর ওন করে, আমি যদি জানি ক্লাউড পার্টনার, বাট এর বাইরে কি আর কিছু অন্য কিছু? মাইক্রোসফট ওপেন এর 49% এর মালিক, এবং আচ্ছা মাইক্রোসফটের এর জন্য ওপেন এআই বিং যেটা দিয়ে ইয়ে করে, প্লাস এই যে অ্যাজিওর নাকি জানি আছে মাইক্রোসফটের, যেটা ক্লাউড ডেটাবেস, তো সব সব ক্রেডিট ওপেন এআই এর কম্পিউটিং পাওয়ার মেইনলি মাইক্রোসফট থেকেই আসে। তো আচ্ছা মাইক্রোসফট খুবই বড় ওপেন এআই এর সার্ভার ভ্যালু। এটা কি জানি বলে আজুর না অ্যাজুর বলে জানি, AZUR, ওরা হচ্ছে যে খুব এআই টিআই নিয়ে কাজ করে দেখি, যে একদম ওই যে বিভিন্ন জায়গায় দেখবেন স্প্রিংকলার সিস্টেম এআই দিয়ে কন্ট্রোল হইতেছে, যে ক্লাইমেট কতটুক আছে ওই অনুযায়ী তাপমাত্রা কতটুক, বাতাসে জলীয়বাষ্প কতটুক, এটা বুঝা ওরা হচ্ছে যে অতটুকুই পানি ছাড়বে, একটু বেশিও ছাড়বে না একটু কমও ছাড়বে না, একদম ওইগুলো হচ্ছে অ্যাজিওর করে। এই যে যে এনায়েত বললো না যে এমপ্লয়িরা তো ইউনাইটেড ক্যান, আমাদের এমপ্লয়িটা কম্পারিজন, এমপ্লয়িরা যখন চিঠি লিখছে যে আমরা কাজ করব না যদি স্যাম অল্টম্যান এবং গ্রেকে ফেরত নিয়ে আসা না হয়, তখন তার মোটামুটি তুমি দেখবা 1-2 ঘন্টার মধ্যে সেলস ফোর্স, তারপরে পাইথন নিয়ে কাজ করে এরকম অনেকগুলো কোম্পানি, অনেক হাবি চাবি কোম্পানি পাবলিকলি জানাইছে যে আপনাদের মধ্যে যারা যারা চাকরি ছেড়ে দিতে চান সেম বেতন এখানে চলে আসেন, সব রেডি। এবং এই সিমিলার জিনিস আগেও আমি কয়েকবার হইতে দেখছি ইন্টারন্যাশনালি, যখন বড় বড় ফায়ারের ঘটনা ঘটে, টুইটারের এমপ্লয়ি যখন হাফ চলে গেল ইলন মাস্ক আসার পরে, তখনও সিমিলার একটা কাহিনী হয়েছিল যে আপনি যদি টুইটারের ইঞ্জিনিয়ার হন, আপনি যদি ফায়ার হয়ে থাকেন তাহলে চলে আসেন, আপনার জন্য চাকরি রেডি। সো এটা এই জন্য বললাম যে ওদের আসলে চাকরি নিয়ে টেনশন নাই, দ্যাট আমার আমার তোমার মতো মানুষ না যে ওপেন এআই 6 বছর রিসার্চে কাজ করছে, ওর ওর আপাতত এটা ওর চিন্তা না যে আমার চাকরি চলে গেলে আমার কি হবে, তো ওর এই ডিসিশন নিতেই পারে।